মাদ্রাসাটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই মাদ্রাসাটি একটি মসজিদ এবং মাদ্রাসা ভিত্তিক ওয়াকফ এস্টেট। এই ওয়াকফ এস্টেটের আগে বিভিন্ন ইস্যু ছিল, কোর্টে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা চলমান ছিল। এই মামলা চলমান থাকার কারণে এই সুবাদে এটা একটা পক্ষ এটার দখলে ছিল। সর্বশেষ এই মাসে আমরা ওয়াকফ প্রশাসকের মাধ্যমে নির্দেশিত হয়েছি জেলা প্রশাসন ঢাকা, যে এখানে যারা অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করে, যারা এখানে একটা নির্বাচিত একটা বৈধ কমিটি আছে তাদের ওয়াকফ এস্টেট গঠন করেছে পরিচালনা কমিটি, এই কমিটিকে দখল হস্তান্তর করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আসছি। আমাদের এখানে সরকারি বিভিন্ন সংস্থার লোকজন আছেন, তারা উপস্থিত হয়েছেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা আপনারা দেখতে পাচ্ছেন, তাদের সহযোগিতায় আমরা আমাদের যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে আমরা দায়িত্ব হস্তান্তর করেছি, দায়িত্বটা বুঝিয়ে দিয়েছি। নতুন কমিটিতে কারা রয়েছে? নতুন কমিটির সভাপতি আলহাজ আব্দুর রহিম, আমি ওনার পরিচয় আসলে এইটুকুই জানি। কয় সদস্য? যেহেতু ওয়াকফ এস্টেট ওয়াকফ প্রশাসক কর্তৃক কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির যিনি সভাপতি তাকে আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, মোতোয়াল্লি যিনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাকে আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। কমিটি 21 সদস্য। আজকে এই অভিযান পরিচালনা করতে আপনারা কোনো বাধাগ্রস্ত হয়েছিলেন কিনা? না, আমরা কোনো বাধাগ্রস্ত, আমরা কোনো বাধা পাই নাই। আমরা খুব মানে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আমরা আমাদের দায়িত্ব সম্পাদন করেছি। আমরা শুরুতে দেখেছিলাম যেখানে তালা দেওয়া ছিল, তালা ভাঙার একটা বিষয় ছিল, এই বিষয়গুলো যদি একটু। হ্যাঁ, প্রথম দিকে আমরা এখানে যখন আসছি তখন আমরা দেখেছি যে এখানে তালা মারা আছে, সবগুলো জায়গাতেই তালা মারা, আমরা ভিতরে কোনো লোকজনকে পাইনি, সো নর্মালি কোনো বাধাও আমরা পাইনি। যেহেতু তালা ভাঙা মানে তালা মারা ছিল ভিতরে সবগুলো জায়গাতেই, তো দখল হস্তান্তরের স্বার্থে আমরা তালাগুলো ভেঙে দখল হস্তান্তর করেছি। এতদিন যারা এখানে দখলদার হিসেবে ছিল ওয়াকফ প্রশাসকের চিঠি অনুযায়ী তারা অবৈধভাবে দখলে ছিল। মাদ্রাসাটা আমরা শুরু করি 1998-এ, তখন আমাদের সাথী ছিলেন আমাদের আজিজুল হক সাহেব, মুফতি আজিজুল হক সাহেব। আমরা মোটামুটি 2001 সাল পর্যন্ত মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল। তা আমাদের মাদ্রাসা একটাই শুধু এজেন্ডা ছিল যে আমরা এখানে দিন এলেম ছাড়া কোনো রকম পলিসির সাথে আমরা জড়িত হব না। কিন্তু দেখা গেছে যে কিছু শিক্ষক ওনারা কিছু পলিটিক্যাল পার্টির সাথে সংযুক্ত হচ্ছেন ওনারা, তখন আমরা ওনাদেরকে ডেকে বলা হলো কমিটি থেকে যেখানে রাজনীতি চলবে না, যেহেতু মেমোরান্ডামে লিখে আছে এটা। কিন্তু তারপরে ওনারা এখানে ওনারা ছিলেন এবং ওনাদেরকে নোটিশ করার পরে ওভারনাইট একদিন আমাদেরকে আমাদের কমিটিকে বার করে দিয়ে ওনারা মাদ্রাসায় দখল নেন, শাইকুল হাদেশ মাওলানা আব্দুল আজিজুল হক সাহেব। এরপর থেকে আমরা কাছেই এখানে একটা ঘর ভাড়া করে আমরা মাদ্রাসা পরিচালনা করছি। আমরা কিন্তু দেওয়ান থেকে আমরা আইনি লড়াই, যেটা আমরা গত 20 বছর আইনি লড়াই করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আইনি লড়াই আমরা গত কয়েকদিন আগে আমাদের এটা আইনি লড়াই শেষ হলো। ওয়াকফ স্টেট থেকে আমাদের যে কমিটি, এই কমিটিকে বৈধ বলে ঘোষণা করা হলো এবং যারা দখলে ছিলেন তাদেরকে অবৈধ ঘোষণা করা হলো। এবং আলহামদুলিল্লাহ আজকে সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেব আমার হাতে মাদ্রাসার পুরো দায়িত্বভার আমাকে বুঝিয়ে দিয়েছেন।